প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এই একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব ২। এই পর্বে আমি নগদাম্ব এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের যে গড় মিলের কারণগুলি রয়েছে, কি কারণে নগদাম্ব এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড় মিল হয়, সেই কারণগুলি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আসি তোমাদের সাথে, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো লক্ষ্য করি, ব্যাংক সমন্বয় বিবরণী বলতে কি বুঝি সেটা একটু লক্ষ্য করি। যদিও আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরেও আরেকবার বলছি, আমানতকারী নগদান বই এবং ব্যাংক বিবরণীর গড়মিলের কারণগুলি দেখিয়ে উভয় উদ্বৃত্তের মিলকরণের জন্য একটি নির্দিষ্ট তারিখে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। অর্থাৎ আমরা জানি যে ব্যাংক হিসাবের জন্য আমানতকারী সংরক্ষণ করে নগদান বই ২ ঘরা অথবা ৩ ঘরা এবং ব্যাংক সংরক্ষণ করে ব্যাংক বিবরণী। তাহলে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত তো একটি নির্দিষ্ট সময় পরে এক হওয়ার কথা, অর্থাৎ আমানতকারী প্রতিষ্ঠান এর ব্যাংক জমার পরিমাণ যদি ৫,০০০ টাকা হয় তাহলে ব্যাংকের হিসেব অনুযায়ী ৫,০০০ টাকা হওয়ার কথা, কিন্তু অনেক সময় এক হয় না। এক না হলে এই নগদান বই এবং ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত দুইটার গড় মিলের কারণগুলি খুঁজে বের করে মিলকরণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। অর্থাৎ আমরা জানি যে এই নগদান বই প্রস্তুত করে আমানতকারী এবং ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক। তাহলে নগদান বইয়ের জের এবং এই ব্যাংক বিবরণীর জের, দুইটা জেরের যে পার্থক্য হয় ওই পার্থক্যর গড় মিলের কারণগুলি খুঁজে বের করে একটি নির্দিষ্ট তারিখে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। তো এখন আমরা বিষয়টি যদি আরো একটু বিস্তারিত লক্ষ্য করি তাহলে দেখতে পাই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার কারণ, কি কারণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। তো লক্ষ্য করি, নগদান বই এবং এই ব্যাংক বিবরণী, অর্থাৎ প্রতিষ্ঠান সংরক্ষণ করে নগদান বই এবং ব্যাংক সংরক্ষণ করে ব্যাংক বিবরণী। যেমন উদাহরণস্বরূপ, যদি আমি যদি নিজেই ব্যাংকে টাকা রাখি, আমি একটি প্রতিষ্ঠানের মনে করি অ্যাকাউন্ট্যান্ট, তো আমি আমার ক্যাশ বুকে লিখবো, অর্থাৎ নগদান বইতে লিখবো। নগদান বইতে কোন ঘরে লিখবো? ব্যাংকের ঘরে, ব্যাংকের যে কলাম থাকে সেই ঘরে। অনুরূপভাবে ব্যাংক হিসাব করবে কোথায়? ব্যাংক বিবরণীতে। তাহলে এক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করা যায় যে নগদান বই অনুযায়ী মনে করি ব্যাংক জমার পরিমাণ ২০,০০০ টাকা, আমি ব্যাংকের হিসেবটা আমার নগদান বইতে করি, সেই হিসেব অনুযায়ী আমি দেখলাম যে আমার ব্যাংক জমার পরিমাণ কত টাকা? ২০,০০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১৮,০০০টাকা। অর্থাৎ আমি বলছি যে আমার ব্যাংকে জমার পরিমাণ, আমি তো নিজে হিসেব রাখি নগদান বইতে, তো আমার হিসেব অনুযায়ী তো নগদান বই অনুযায়ী তো ২০,০০০টাকা, কিন্তু ব্যাংক বলছে না, আমাদের হিসেব অনুযায়ী ব্যাংক বিবরণী অনুযায়ী তো ১৮,০০০টাকা। তাহলে এই যে কোনটা সঠিক? ব্যাংক যেটা বলছে আমার জমার পরিমাণ ১৮,০০০টাকা ব্যাংকে জমা আছে, এটা সঠিক? নাকি নগদান বই অনুযায়ী আমি যে হিসেব করে বের করেছি আমার ব্যাংকে জমার পরিমাণ ২০,০০০টাকা, এটা সঠিক? কোনটা সঠিক, তাই না? তো এই দুইটা উদ্বৃত্তের গড় মিলের কারণগুলি নিয়ে যখন উভয় উদ্বৃত্ত মিলকরণের জন্য একটা বিবরণী প্রস্তুত করা হয় ব্যাংকের সাথে টাকা মিলানোর জন্য, সেটাই মূলত ব্যাংক সমন্বয় বিবরণী। তো এই ক্ষেত্রে এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যেমন ২০,০০০টাকা, আমি একটি কাল্পনিক ফিগার ব্যবহার করেছি, আবার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১৮,০০০টাকা, তাহলে দুইটার পার্থক্য হচ্ছে। এখন পার্থক্য কেন হয়, কি কারণে হয়, সেইগুলি আজকে আমার আলোচ্য বিষয় আজকের আলোচনার। তো লক্ষ্য করি, নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গড় মিলের কারণ, তো কারণগুলো লক্ষ্য করলে দেখতে পাই তথ্য না জানার জন্য অনেক সময় দেখা যায় যে কিছু কিছু তথ্য
নগদান বইতে জমা হয়েছে কিন্তু ব্যাংক জানে না, ফলে ব্যাংক জমা করেনি, তাহলে গরমিল হবে। আবার অনেক সময় দেখা যায় ব্যাংক যোগ বিয়োগ করেছে কিন্তু নগদান বইতে না জানার কারণে জমা করা হয়নি বা বিয়োগ করা হয়নি, তাহলে এর কারণেও গরমিলের পার্থক্য হতে পারে। যেমন জমাকৃত চেক যা আদায় হয়নি বা পরিবহনাধীন চেক, অর্থাৎ ব্যাংকে আমরা একটা চেক জমা দিয়েছি, জমা দেওয়ার সাথে সাথে আমার নগদান বইতে আমি যোগ করেছি, কিন্তু ব্যাংক ততক্ষণ যোগ করবে না যতক্ষণ ওই চেকের টাকা আদায় হবে। যেমন আজকে যদি আমি একটা চেক দিই, ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ওই চেকের টাকা আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করবে, তাহলে জমাকৃত চেক জমা দেওয়ার সাথে সাথে আমি আমার নগদান বইতে তো আমি যোগ করেছি, বাট ব্যাংক এখনো যোগ করেনি, আদায় হয়নি, মানে কি ব্যাংক যোগ করেনি, তাহলে এর কারণে পার্থক্য হতে পারে। আবার ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটার অর্থ হচ্ছে আমি একজনকে চেক দিয়েছি, আমাকে আমার কাছে একজন টাকা পাবে, তাকে আমি একটি চেক দিয়েছি, চেক দেওয়ার সাথে সাথে আমি নগদান বই থেকে বিয়োগ করে দেখাইছি, যেহেতু চেকটা দিয়ে দিলাম আমি ব্যাংকের ঘর থেকে টাকা বিয়োগ করে দিলাম, কিন্তু সেই চেকটা ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ যাকে আমি চেকটা দিয়েছি সে ব্যাংকে যে টাকাটা তোলেনি, উত্তোলন করেনি, ফলে কি হয়েছে আমার ব্যাংকে টাকা বেশি আছে কিন্তু আমি তো বিয়োগ করে দিছি, তো এ কারণেও পার্থক্য হতে পারে। ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম সম্পর্কে আমি এক নম্বর ক্লাসে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হিসাব বিজ্ঞান হচ্ছে একটা ধারাবাহিক বিষয়, আজকে আমার 2 নম্বর পর্ব। তো আমার ব্যাংক সম্বন্ধে বিবরণের 1 নম্বর ক্লাসটা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই তাদেরকে দেখার জন্য অনুরোধ করব, কেননা পূর্বের ক্লাসটা না দেখলে আজকের অনেক কিছু একটু বোঝা কঠিন হবে। যেমন আমি এই ব্যাংক সম্বন্ধে বিবরণী কি, নগদান বই কি, ব্যাংক বিবরণী কি, এগুলোতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয় গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপরে বলছি, ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে একটি ব্যাংকের ডকুমেন্ট বা দলিল যার মাধ্যমে অ্যাকাউন্টে ডেবিটকৃত বা খরচ সমূহের ব্যাখ্যা থাকে, আর ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংকের একটি দলিল বা ডকুমেন্ট, একটি কাগজ যেখানে আমার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিটকৃত বা জমাসমূহের ব্যাখ্যা থাকে, অর্থাৎ ব্যাংক থেকে কর্তনসমূহ এবং ব্যাংকে জমাসমূহের ব্যাখ্যা যে কাগজে থাকে তাকে বলা হয় এই ডেবিট এবং ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডামকে সংক্ষেপ রূপ হচ্ছে DM এবং ক্রেডিট মেমোরেন্ডামের সংক্ষেপ রূপ হচ্ছে CM, যদিও আমি পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। এছাড়াও আছে যে কোনো পক্ষের ভুলের জন্য, যে কোনো পক্ষের ভুল হতে পারে, যেমন আমানতকারী বা প্রতিষ্ঠানের ভুল হতে পারে, 10,000 টাকা জমা দিয়ে 1,000 টাকা ভুলে লিখতে পারে, একটা শূন্য বাদ যেতেই পারে অনাকাঙ্ক্ষিতভাবে, আবার ব্যাংকেরও অনেক সময় ভুল হতে পারে। তো এই সমস্ত ভুলগুলির কারণে এই নগদান বই এবং ব্যাংক বিবরণীর গরমিল হয়। তারপরেও আমি এইগুলি সম্পর্কে আরো একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি, কেননা এখানে অনেকের বুঝতে প্রবলেম হয়েছে, তাই আমি বিস্তারিত আলোচনা করবো, এখন ডিটেলসে যাচ্ছি। লক্ষ্য করি, জমাকৃত চেক আদায় হয়নি বা পরিবহনাধীন চেক, এটা বলতে কি বোঝায়? আমি একটি বাস্তব উদাহরণ দিই। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 6,000 টাকার একটি চেক 31 মার্চ তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ আদায়ের জন্য আমরা মার্চ মাসের যে কোনো একটা তারিখে 6,000 টাকার চেক জমা দিয়েছিলাম, জমা দেওয়ার সাথে সাথে আমরা যোগ করেছি কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তাহলে ঘটনাটা কি ঘটেছে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। এই যে বিবরণ, নগদান বই এবং ব্যাংক বিবরণী, এটি কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর ছক না, কিন্তু আমি পাশাপাশি নগদান বই এবং ব্যাংক বিবরণী পাশাপাশি রেখে তোমাদের এইখানে ঘটনাটা কি ঘটেছে সেটা উপস্থাপন করার চেষ্টা করছি। লক্ষ্য করি, মনে করি এই মার্চ 1 তারিখের উদ্বৃত্ত ছিল 30,000 30,000, অর্থাৎ আমার ব্যাংক জমা মার্চ 1 তারিখ পর্যন্ত ঠিক ছিল, আমার নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা 30,000 এবং ব্যাংক বিবরণ অনুযায়ীও ব্যাংক জমা 30,000, অর্থাৎ আমি একটি কাল্পনিক ফিগার ব্যবহার করেছি এখানে 30,000 30,000, আমাদের হিসেবে কোনো ভুল নাই, এই পর্যন্ত ঠিক আছে মনে করি। তারপর কি ঘটেছে,
আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে একটি চেক যা ব্যাংক আদায় করতে পারেনি বা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তাহলে এর জন্য কি ঘটেছে? এই যে পরিবহন অধীন চেক বা ট্রানজিট চেক বলা হয় এটাকে, এটা দ্বারা নগদের বইতে যোগ হয়েছে। কেননা আমি যখনই 6,000 টাকা ব্যাংকে জমা দিয়ে এসেছি তখনই আমার নগদান বইতে আমি যোগ করেছি, কিন্তু ব্যাংকে যোগ হয়নি। ফলে ঘটনাটা কি হয়েছে, একটা নির্দিষ্ট সময় শেষে যখন যোগ বিয়োগ করবে তখন নগদে হয়ে গেছে 36,000 টাকা, নগদে কত হয়েছে 36,000 টাকা, কিন্তু ব্যাংক জমা আছে 30,000 টাকা। তাহলে কি হলো, আমাদের কিন্তু এই মার্চ 31 তারিখে এসে কত টাকা উদ্বৃত্ত আছে ব্যাংকে যখন আমি দেখতে যাব, তখন দেখি আমার নগদান বই অনুযায়ী 36,000 টাকা জমা আছে, কিন্তু ব্যাংক বলে না আপনাদের 30,000 টাকা। কাহিনীটা কি? কাহিনীটা হলো এই যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আদায় হয়নি বলে ব্যাংক যোগ করেনি, কিন্তু আমরা তো যোগ করেছি, তাই না? সেজন্য এই বিশেষ করে ব্যাংক কর্তৃক আদায় না হলে ব্যাংকে জমা কম থাকে। এখন তোমরা হয়তো বলতে পারো যে তাহলে এটার সমাধান কি? সমাধান হচ্ছে এটা তো আমরা যোগ করেছি কিন্তু ব্যাংক যোগ করেনি, তাহলে আমরা নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে যদি ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে এই 6,000 টাকা যেহেতু আমি যোগ করেছি এখন আবার আমি বিয়োগ করব, সমাধানের সময় কি করব, এই 6,000 টাকা আবার এই 36,000 টাকা থেকে যদি বিয়োগ করি তাহলে আমার ব্যাংকের সাথে মিলে যাবে। সেজন্য ব্যাংক কর্তৃক আদায় হয়নি এই ধরনের চেক নগদান বইয়ের জেরের সাথে বিয়োগ হয়। কেন বিয়োগ হয়? যে ব্যাংকের সাথে মিলানোর জন্য, ব্যাংক যেহেতু যোগ করেনি আমরাও যোগ করবো না, আমরা যোগ করেছিলাম এখন বিয়োগ করে ব্যাংকের সাথে মিলাই দিব। এটা হচ্ছে সমাধান পরবর্তীতে অঙ্ক করার সময়। যদিও আমি পরের ক্লাসে কোনগুলি যোগ হবে কোনগুলি বিয়োগ হবে ব্যাংক সম্বন্ধে বিবরণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরের আরেকটা কারণ লক্ষ্য করি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি বা বকে আছে। এটার অর্থ হচ্ছে অনেক সময় আমরা পাওনাদারকে চেক দিই তাকে বলা হয় ইস্যুকৃত চেক। একটা উদাহরণ দেখি আমরা, এই যে আমি একটি উদাহরণ উপস্থাপন করলাম, মার্চ 26 তারিখে 4,000 টাকার একটি চেক পাওনাদারকে ইস্যু করা হয় যা 31 মার্চ তারিখের মধ্যে ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে কাহিনীটা কি ঘটেছে, মার্চ 26 তারিখে 4,000 টাকার একটি চেক আমি পাওনাদারকে দিয়েছি, পাওনাদারকে দেওয়ার সাথে সাথে আমি নগদান বই থেকে বিয়োগ করে দিছি, কিন্তু ব্যাংকে যেহেতু উপস্থাপন করেনি তাই ব্যাংক এখনো বিয়োগ করেনি। তাহলে আমরা ঘটনাটা কি ঘটেছে ছকের মাধ্যমে দেখি। ওই পূর্বের মার্চ 31 তারিখের উদ্বৃত্ত 30,000 ছিল মনে করি, মার্চ 1 তারিখের উদ্বৃত্ত ছিল কত 30,000। এখন এরপরে যে ঘটনাটা ঘটলো, মার্চ 26 তারিখে 4,000 টাকার একটি চেক পাওনাদারকে প্রদান করেছে, তাহলে ইস্যুকৃত চেক পাওনাদারকে প্রদান করার সময় আমরা কি করেছি, নগদান বই থেকে বিয়োগ করেছি। বিয়োগ বলতে ব্র্যাকেট বোঝায়, তোমরা যারা হিসাব বিজ্ঞান ইতিপূর্বে করেছো যারা প্র্যাকটিস করো তারা জানো যে ব্র্যাকেট দ্বারা বিয়োগ বোঝায়। তাহলে পাওনাদারকে যখন চেকটা ইস্যু করলাম তখন আমি মনে করলাম যে আমার ব্যাংকের টাকা তো কমে যাবে, সেই উদ্দেশ্যে আমি তো সাথে সাথেই আমার নগদান বই থেকে বিয়োগ করে দিছি, কিন্তু ব্যাংক বিয়োগ করেনি, আমরা বিয়োগ করেছি কিন্তু ব্যাংক বিয়োগ করেনি। এটার অর্থ হচ্ছে ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ পাওনাদার যাকে আমরা চেকটা দিয়েছি সে ব্যাংক থেকে টাকা তোলেনি, সেই জন্য ব্যাংক থেকে এখনো বিয়োগ হয়নি। তাহলে ঘটনাটা কি ঘটলো, এখন যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে হয় 26,000 টাকা, আমার নগদান বই অনুযায়ী আমার জমা 26,000 টাকা, ব্যাংক জমা তো 30,000 টাকায় আছে, অর্থাৎ আমরা বিয়োগ করেছি ব্যাংক বিয়োগ করেনি। তাহলে এক্ষেত্রে কি হলো, ব্যাংকে টাকা বেশি আছে, কয় টাকা 4,000 টাকা। তাহলে আমাকে যদি ব্যাংকের সাথে মিলাতে হয় ব্যাংক সম্বন্ধে বিবরণী যখন প্রস্তুত করব তখন এটা সমাধান হচ্ছে এই 4,000 টাকা আবার এই 26,000-এর সাথে যোগ করব, এই 26,000-এর সাথে আবার যদি এই 4,000 যোগ করি তাহলে দুইটা সমান সমান হবে। সেজন্য এই ইস্যুকৃত চেক উপস্থাপিত না হলে নগদান বইয়ের জেরের সাথে যোগ হয়। কেন যোগ হয়? ওই যে ব্যাংক যেহেতু বিয়োগ করেনি ব্যাংকে টাকা বেশি আছে, ব্যাংকে টাকা বেশি থাকলে যোগ হবে। আর একটা বিষয় লক্ষ্য করি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, একজন দেনাদার আমাকে না জানিয়ে সরাসরি ব্যাংকে টাকাটা জমা দিয়ে এসেছে, আমাকে জানানোর হয়তো সময় পায়নি, তো সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে আমরা একটা উদাহরণ দেখি।
একজন দেনাদার 5,000 টাকা সরাসরি আমাদের ব্যাংক হিসাবে জমা দিয়েছেন, কিন্তু নগদনবদে লেখা হয়নি। অর্থাৎ ঘটনাটা এইরকম ঘটেছে যে এই 30,000 ছিল দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, ব্যাংকে জমা হয়েছে কিন্তু আমরা জমা করি নাই, এই যে সেই ঘটনাটা ঘটেছে। একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে তো ব্যাংক যোগ করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, মানে কি নগদান বইতে যোগ করা হয়নি। ফলে কি হয়েছে, এখানে যোগফল আছে 30,000 আর এখানে যোগফল হয়ে গেছে 35,000, তাহলে কি পার্থক্য হয়ে গেছে না? তাহলে যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে লেখা হয়নি, এর কারণেও পার্থক্য হতে পারে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে। তো এখন আমরা সমাধানটা কি করব, সমাধান করতে হলে ব্যাংক যেহেতু 5,000 টাকা যোগ করেছে, এই 30,000 সাথে আমরাও 5,000 যোগ করে দুই দিকে 35,000 টাকা হবে। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, অনুরূপভাবে আমানতকারীর নির্দেশে ব্যাংক পাওনাদারকে পরিশোধ করতে পারে। তো সেক্ষেত্রে ব্যাংক একজন পাওনাদারকে পরিশোধ করেছে, একটা উদাহরণ দেখি। ব্যাংক কর্তৃক একজন পাওনাদারকে প্রদান 5,000 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। একজন পাওনাদারকে ব্যাংক পরিশোধ করে দিয়েছে কত টাকা, 5,000 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে ঘটনাটা কি ঘটেছে আমরা একটু শর্টের মাধ্যমে দেখি। এই যে পাওনাদারকে পরিশোধ, তো এই টাকাটা ব্যাংক যেহেতু পরিশোধ করেছে, ব্যাংক সাথে সাথে কিন্তু বিয়োগ করেছে, ব্যাংক বিয়োগ করেছে কিন্তু নগদান বইতে বিয়োগ করা হয়নি। ফলে কি হবে, একটা নির্দিষ্ট সময় শেষে এখানে থাকবে 30,000, এখানে থাকবে 25,000, দুদিকে কিন্তু পার্থক্য হয়ে গেছে। তাহলে এটার কারণেও পাওনাদারকে প্রদান নগদান বইতে লেখা হয়নি, এটার কারণেও নগদান বই এবং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য হতে পারে। এখন এটার সমাধান কি, সমাধান হচ্ছে ব্যাংক যেহেতু বিয়োগ করেছে, আমরা এখন বিয়োগ করিনি, সেজন্য আমরা কি করবো, এই টাকার সাথে বিয়োগ করবো এই 5,000, তাহলে দুই দিকে 25,000 সমান সমান হবে। অর্থাৎ ব্যাংক যদি যোগ করে আমরা যোগ করব, ব্যাংক যদি বিয়োগ করে আমরাও বিয়োগ করব অঙ্ক করার সময়। কিন্তু এখন আমি দেখাচ্ছি সাধারণত কি কারণে দুটো জেরের পার্থক্য হয়, পার্থক্যের কারণগুলি আমি দেখাচ্ছি। পার্থক্যের কারণগুলি দেখাচ্ছি এই কারণে যে পার্থক্যের কারণগুলি না জানা থাকলে অঙ্ক করার সমস্যা হবে, সমাধান করার সমস্যা হবে, সেজন্য আমি রুট লেভেল থেকে আলোচনা করতেছি। তাই আমার ক্লাসগুলি কেউ যদি নিয়মিত ভালো মতো দেখো, তাহলে আশা করি তোমার প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না, তুমি নিজে নিজেই হিসাব বিজ্ঞানের অঙ্ক সমাধান করতে পারবে, বাসায় বসে নিজে নিজেই শিখতে পারবে। ব্যাংক কর্তৃক গ্যাস বিদ্যুৎ বিল বিজ্ঞাপন বিল ইত্যাদি পরিশোধ, ব্যাংকের নির্দেশ আমানতকারীর নির্দেশনা অনুযায়ী ব্যাংক অনেক সময় বিভিন্ন বিল পরিশোধ করে থাকে। তাহলে পরিশোধের জন্য আমাদের একটি উদাহরণ দেখি, যেমন ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ 1,000 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করে দিয়েছে, ব্যাংক বিয়োগ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, মানে কি আমরা বিয়োগ করিনি, নগদান বই থেকে বিয়োগ করা হয়নি। কাহিনী এরকম ঘটেছে, দেখি এই যে বিদ্যুৎ বিল পরিশোধ নগদান বইতে লেখা হয়নি কিন্তু ব্যাংক থেকে বিয়োগ করা হয়েছে, ব্র্যাকেট দ্বারা বিয়োগ বোঝায়। এখন যদি আমরা এই পার্থক্য দেখি, তাহলে এখানে 30,000 আছে কিন্তু এখানে 30,000 থেকে 1,000 বিয়োগ করে 29,000 হয়েছে। তাহলে আমাদের এই যে বিদ্যুৎ বিল ব্যাংক পরিশোধ করেছে, সাথে সাথে ব্যাংক বিয়োগ করে দিছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, মানে কি আমরা এখনো জানি না যে বিদ্যুৎ বিল ব্যাংক পরিশোধ করেছে, সেজন্য আমার নগদান বইতে বিয়োগ করা হয়নি। ফলে কি হয়েছে, এখানে আছে 30,000, এখানে আছে 29,000, দুটার পার্থক্য হয়ে গেছে। তাহলে এই কারণেও উভয় জেরের মধ্যে পার্থক্য হতে পারে। তাহলে এখন ব্যাংক সম্বন্ধে বিবরণী অঙ্ক করার সময় এটার সমাধান কি, এই লেনদেনকে যেহেতু ব্যাংক বিয়োগ করেছে, আমরাও 30,000 থেকে নগদান বই থেকে বিয়োগ করব, তাহলে দুটা সমান সমান হবে। জমাকৃত চেক প্রত্যাখ্যান, অর্থাৎ ব্যাংকে জমাকৃত চেক অনেক সময় প্রত্যাখ্যান হয় বা অমর্যাদাকৃত হয়, তাহলে ব্যাংকে জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয়, একটা উদাহরণ দেখি, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 5,000 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংকে যখন জমা দিয়েছিলাম তখন আমরা যোগ করেছিলাম, সেই চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে এখন কি হবে, প্রত্যাখ্যান হলে আমার তো ব্যাংকে টাকা কমে যাবে, ব্যাংকে টাকা কমে যাবে, 25,000 টাকা হয়েছে কিন্তু আমি তো কমাইনি,
অর্থাৎ প্রত্যাখ্যাত হয়েছে বলে ব্যাংক বিয়োগ করেছে, কিন্তু আমার নগদান বই থেকে বিয়োগ করা হয়নি। বিয়োগ করা হয়নি বলতে কি, আমার নগদান বইতে টাকা বেশি আছে। তাহলে প্রত্যাখ্যাত হলেও দুই দিকের পার্থক্য হতে পারে। এখন এটার সমাধান কি? প্রত্যাখ্যাত হলে ব্যাংক যেহেতু বিয়োগ করেছে, আমরা এখানে এই 30,000 টাকা থেকে যদি 5,000 বিয়োগ করি, দুই দিক সমান সমান হবে। এটি হচ্ছে ব্যাংক সম্বন্ধে বিবরণী যখন অঙ্ক করব তখন এটার সমাধান। অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাংকের জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে সেটি বিয়োগ হবে। কেননা এই যে নগদান বইতে টাকা বেশি আছে, বিয়োগ না করলে দুই সাইড মিলবে না। যাবে দা হচ্ছে প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যানে যাবে দা হচ্ছে দেনাদার ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট সেজন্য ব্যাংক থেকে বিয়োগ হবে। আরেকটি লেনদেন লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। অনেক সময় ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করে আমার হিসাবে জমা করে। যেমন উদাহরণ দেখি, ব্যাংক কর্তৃক 2,000 টাকা বিনিয়োগের সুদ আদায় কিন্তু নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করে আমার ব্যাংক অ্যাকাউন্টে যোগ করেছে। যেমন এই যে বিনিয়োগের সুদ আদায় আমার ব্যাংক বিবরণীতে যোগ হয়েছে। ব্যাংক আদায় করেছে মানে কি, ব্যাংক বিবরণীতে যোগ করেছে কিন্তু নগদান বইতে যোগ করা হয়নি। ফলে কি হয়েছে, আমার জেরের কাছে কিন্তু দুই দিক পার্থক্য হয়ে গেছে। এখানে হয়ে গেছে 32,000, এখানে 30,000, দুই দিক কিন্তু 2,000 পার্থক্য হয়ে গেছে। এখন এটার সমাধান কি? আমরা যখন ব্যাংক সম্বন্ধে বিবরণী অঙ্ক করব তখন এই যে বিনিয়োগের সুদ আমি নগদান বইতে যোগ করি নাই, এখন একের সাথে যোগ করি, তাহলে উভয় দিক মিলে যাবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক অনেক সময় শেয়ারে বিনিয়োগ করলে যে লভ্যাংশ হলে লভ্যাংশটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। তো ব্যাংক অ্যাকাউন্টে জমা হলে একটা উদাহরণ দেখি, ব্যাংক কর্তৃক 5,000 টাকা লভ্যাংশ আদায় কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তার ঘটনাটা কি ঘটেছে, এই যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ব্যাংক যোগ করেছে এই 5,000 টাকা কিন্তু নগদান বইতে যোগ করা হয়নি। ফলে ঘটনাটা কি ঘটেছে, এখানে 30,000 আছে যোগফল, এখানে হয়ে গেছে 35,000, এখানে 30,000, এখানে 35,000, দুই দিক কিন্তু অমিল হয়ে গেছে। তাহলে এটার কি কারণে হলো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ব্যাংক যোগ করেছে কিন্তু আমরা যোগ করি নাই। এখন যদি আমরা যোগ করি তাহলে দুই উদ্ধৃত মিলে যাবে। তাহলে এটার সমাধান হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করলে যেহেতু দুই দিকের পার্থক্য হয়ে গেছে ব্যাংক নগদান বইতে না লেখার কারণে, এখন অঙ্ক করার সময় আমরা এই ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়টা নগদান বইতে যোগ হবে। ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে জমা। ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে, কিছুক্ষণ আগে বলেছি, ব্যাংক অনেক সময় আমাদের হিসাবের বিভিন্ন সময় টাকা জমা করে। যেমন ব্যাংক জমার সুদ, তো ব্যাংক জমার সুদ যদি ব্যাংক আমার ব্যাংক হিসাবে জমা করে, তার জন্য ব্যাংক একটি ক্রেডিট মেমোরেন্ডাম বা একটা কাগজ সংরক্ষণ করবে ব্যাখ্যার মাধ্যমে যে কি কারণে ব্যাংকে টাকাটা জমা হলো, সেটার নাম হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তো ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে জমা, যেমন লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক মঞ্জুর 1,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, ক্রেডিট মেমোরেন্ডাম। কেননা ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে সুদ মঞ্জুর কি কারণে করেছে, কত টাকা করেছে, তার ব্যাখ্যা লেখা থাকবে, সেটার নাম হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তো এই ক্ষেত্রে আমার ব্যাংক যেহেতু যোগ করেছে তাহলে ব্যাংকে টাকা বেশি থাকবে। তবে এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে, এই যে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর নগদানমুক্ত হয়নি, এটার ফলে কি হয়েছে, ব্যাংকে যোগ হয়েছে 1,000 টাকা কিন্তু নগদান বইতে যোগ হয়নি। ফলে কি হয়েছে, মাস শেষে আমার এখানে 30,000 টাকা আছে, এখানে ব্যাংক বিবরণীতে 31,000 টাকা হয়ে গেছে। কারণ হচ্ছে এই যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে, ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংকে টাকা জমা হলে তার পক্ষে দলিল, নগদান বইতে লেখেনি, ব্যাংক যোগ করেছে, তাহলে দুই দিক পার্থক্য হয়ে গেছে। এখন যদি আমাকে মেলাতে হয় ব্যাংকের সাথে, তাহলে ব্যাংক যেহেতু যোগ করেছে, আমরা যদি 30,000-এর সাথে 1,000 যোগ করি তাহলে দুই দিক 31,000 টাকা মিলবে। ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে পরিশোধ। অর্থাৎ ব্যাংক অনেক সময় আমাদের হিসাব থেকে টাকা ডেবিট করে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে দেয়। যেমন ব্যাংক চার্জ হতে পারে, বিভিন্ন সেবা চার্জ হতে পারে। এখানে একটু উদাহরণ দেখি, ব্যাংক কর্তৃক চার্জ কর্তন 400 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, এটা ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে এই হিসেবগুলি, এই তথ্যগুলি কর্তন করা হয়। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে, আবারও বলি, এই যে ব্যাংক কর্তন করলো, কি কারণে কর্তন করলো, এই কারণ সহ
ব্যাংক যে একটি কাগজ সংরক্ষণ করে আমাকে পাঠাবে, এই কাগজটার নাম ডেবিট মেমোরির নাম, অর্থাৎ ব্যাংকের ডেবিট কৃত তথ্যের ব্যাখ্যা। আমরা জানি ব্যাংক বিবরণী ডেবিট ডেবিট করলে আমার ব্যাংকের জমা কমে যায়। এবার এটা কি ঘটনা ঘটেছে যে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে মানে কি, ব্যাংক বিয়োগ করেছে কিন্তু আমরা বিয়োগ করিনি, ফলে ঘটনাটা কি ঘটেছে, আমাদের 30,000 টাকায় আছে, ব্যাংক হয়ে গেছে 29,600, অর্থাৎ ব্যাংক বিয়োগ করেছে কিন্তু আমরা বিয়োগ করি না। তাহলে এর কারণেও পার্থক্য হতে পারে, কেননা নগদান বই আমাদের বই আর ব্যাংক বিবরণী হচ্ছে ব্যাংকের বই। তাহলে এখন এটার সমাধান কি, ব্যাংক যেহেতু বিয়োগ করেছে 400 টাকা, আমরাও যদি 30,000 থেকে 400 টাকা বিয়োগ করি তাহলে উভয় দিক মিলে যাবে। আমানতকারীর ভুল, আমানতকারী মানে প্রতিষ্ঠান, আমি আমি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকি আমি হচ্ছে আমানতকারী, তো আমার ভুল হতে পারে। সেই ভুলগুলো কি ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের ভুল হতে পারে, কিন্তু এখানে একটি এক্সাম্পল আমি দিয়েছি। যেমন 28 মার্চ তারিখে ব্যাংকে 1,000 টাকা জমা দিয়ে নগদান বইতে ভুলে 10,000 টাকা লেখা হয়েছে। 1,000 টাকা জমা দিয়েছি আমি, যোগ করেছি 10,000 টাকা, একটা শূন্য বেশি হয়ে গেছে, হতেই পারে এরকম ঘটনা। তাহলে এক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা ঘটেছে যে ব্যাংকে জমা দেওয়া হলো কত টাকা, 1,000 টাকা। 1,000 টাকা জমা দিয়ে আমি যোগ করলাম 10,000 টাকা, আর ব্যাংক যোগ করবে তো 1,000 টাকা, কেননা ব্যাংকে তো 2-3 জন অফিসার এটা চেক করে, ফলে ব্যাংকের ভুল হওয়ার সম্ভাবনা কম। আমরা যেহেতু তাড়াতাড়ি করে লিখি, আবার প্রতিষ্ঠান হিসাবে দক্ষ না অনেক সময়, যার কারণে এই প্রতিষ্ঠানের নগদান বইতে ভুল বেশি হয়ে থাকে, তারপরেও ব্যাংকের ভুল হতে পারে কিন্তু নগদান বইতে ভুল বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা যোগ করলাম 10,000 টাকা, ব্যাংক যোগ করলো 1,000 টাকা, কোনটা সঠিক, 1,000 টাকাটা সঠিক। ফলে কি হয়েছে, আমি তো যোগ করে সুন্দর করে যোগ করে নামাই দিয়েছি, এখানে 30-40 হাজার হলো আর ব্যাংকে হচ্ছে 31,000। আমি বলছি ব্যাংকে আমার জমা 40,000, ব্যাংক বলছে না আপনার জমা তো 31,000, দুটো পার্থক্য হয়ে গেছে না। কারণটা কি, কারণটা হলো আমি 1,000 টাকার পরিবর্তে কিন্তু 10,000 যোগ করেছি। তাহলে এটা যদি সমাধান করতে হয় কি করতে হবে, আমি যে অংশটুকু বেশি যোগ করেছি সেটা যদি এর সাথে বিয়োগ করি তাহলে তো মিলে গেল, উভয় দিক মিলে যাবে। অর্থাৎ 10,000 টাকা লিখেছি 1,000 টাকার পরিবর্তে, তো 9,000 টাকা বেশি যোগ করেছি, সেই 9,000 টাকা যদি এটার সাথে আমি বিয়োগ করি 40,000-এর সাথে, তাহলে দুই দিক 31,000-31,000 সমান সমান হবে। আবার ব্যাংকেরও ভুল হতে পারে, অস্বাভাবিক কিছু না। যেমন একটা উদাহরণ দেখি, মার্চ 28 তারিখে একজন অন্য আমানতকারী জমা 3,000 টাকা ভুলে আমাদের হিসাবে জমা করেছে, ঘটনাটা কি হাস্যকর না। আর একজন, মনে করি আমার নাম সিরাজ, তো মিরাজ নামে একজন ব্যক্তি টাকা জমা দিতে গেছে, তা আমি সিরাজ আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিছে ভুলে, এই ঘটনাটা ঘটেছে, কত টাকা, 3,000 টাকা। তাহলে কি ঘটনা ঘটছে লক্ষ্য করি, এই যে মার্চ তারিখের উদ্বৃত্ত ছিল কত, ওই 30,000-30,000, এখন অন্য হিসাবে টাকা ভুলে জমা আমার হিসাবে, কে করেছে, ব্যাংক করেছে 3,000 টাকা। ফলে কি হয়েছে, আমার তো 30,000 টাকা জমা আছে কিন্তু ব্যাংকে হয়ে গেছে 33,000 টাকা। আমি আবারও বলি, অন্য একজন আমানতকারী মানে অন্য এক ব্যক্তির টাকা ব্যাংক কি করেছে, ভুলে আমার হিসেবে যোগ করেছে, ফলে কি হয়েছে, দুই দিকের পার্থক্য হয়ে গেছে না। এখন তোমাদের মনে হতে পারে এটার সমাধান কি, সমাধান হচ্ছে এই টাকাটা একসময় ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে আবার বিয়োগ করবে, কিন্তু আপাতত আমি 33,000-এর সাথে মেলানোর জন্য এই টাকাটা আমি আবার এই 30,000-এর সাথে যোগ করে দুই দিক মিলিয়ে রাখবো ব্যাংক সম্বন্ধে বিবরণী করার সময়। কেননা ব্যাংক সম্বন্ধে বিবরণী করার প্রধান লক্ষ্য হচ্ছে এই ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে নগদ উদ্বৃত্তের মিল করা। এখন তুমি হয়তো বলতে পারো যে আমরা তো ব্যাংক বিবরণীর এই 30,000-এর সাথে এই 33,000-এর সাথে 3,000 বিয়োগ করতে পারি না, ব্যাংক বিবরণীতে ট্রাস্ট করার ক্ষমতা প্রতিষ্ঠানের নাই, আমরা ঠিক করতে পারবো নগদান বই। তাহলে ব্যাংক ভুল করে যেহেতু জমা করেছে 3,000 টাকা, আমিও ওই 3,000-30,000-এর সাথে যোগ করে দুই দিক মিলিয়ে রাখবো, পরে আবার যখন ব্যাংক বিয়োগ করবে 3,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করে ওই যে যার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিবে তখন আমি বিয়োগ করব। সেজন্য নগদান বই অনুযায়ী ব্যাংক আমার উদ্বৃত্ত দিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে অন্য হিসাবে টাকা ভুলে যদি আমার হিসাবে জমা হয় তাহলে সেটি যোগ হবে। কেন যোগ হবে, যোগ না হলে দুই দিক মিলবে না, আমাদের উদ্দেশ্য উভয় উদ্বৃত্তের মিলকরণ, বিশেষ করে একক জের পদ্ধতিতে যখন আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী করবো।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ব্যাংক সমন্বয় বিবরণীর, বিশেষ করে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মিলকরণের যে গরমিলের কারণ রয়েছে সেই কারণগুলি আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস আমার ব্যাংক সমন্বয় বিবরণী 3 নম্বর ক্লাসে আমি ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয়, বিশেষ করে লেনদেন হতে এবং সৃজনশীল অঙ্কের কীভাবে সমাধান করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে এই ক্লাস এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই করোনাকালীন সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে সবসময় চলাফেরা করবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। খোদা হাফেজ।